খেজুরির কামারদা গ্রামের বাসিন্দা উষারঞ্জন মণ্ডল ছোটবেলা থেকে কাগজ ও কলম তাকে যেন আলাদাভাবে অনুপ্রাণিত করত, তা সে পড়াশুনোই হোক বা ছবি আঁকা। উষার বাবা শ্রী প্রভাত মণ্ডল কলকাতার এক ইস্পাত কারখানায় কাজ করত, আর তাতেই কোনোভাবে চলত তাদের সংসার। কিন্তু সে শক্তি আর ভাগ্যে ছিল কারখানার কাজ করার সময় একদিন হঠাৎ লোহার স্ফুলিঙ্গে প্রভাত মণ্ডল মহাশয়ের একটা চোখ অকেজে পড়ে যায়। সুতরাং বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে সংসারের দায়িত্ব এসে পড়ে ছোট্ট উষার ওপর। সেই থেকে শুরু উষার জীবনের এক নতুন অধ্যায়। মেধাবী উষা প্রথম দিকটায় চায়ের দোকানে কাজ করে সংসারের হাল ধরে, আর এইভাবেই কোনো ক্রমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপর আর কলেজের চৌকাঠে পা রাখা হয়নি। পড়াশোনা থেকে অবশেষে বিরত হতে হলেও কাগজ ও কলমের প্রতি অদম্য ভালোবাসাই তাকে সমাজের নিষ্ঠুরতার কথা ভুলে এক নতুন জগতে পা রাখতে সাহায্য করেছে। একে একে তার বর্ণময় স্বপ্নগুলো এসে জমা হতে থাকে তার ছোট্ট ড্রয়িং বুকে। কিন্তু স্বপ্ন যে ক্ষণিকের মোহ, তার বাস্তব রূপটা যে খুব নিষ্ঠুর। অভাবের তাড়নায় আর পেটের জ্বালায় কিছু উপার্জনের আশা নিয়ে এক দুঃসম্পর্কের দাদার সাথে কলকাতায় পাড়ি দেয় যুবক উষা, সঙ্গে ড্রয়িং বুক আর দুচোখ ভরা স্বপ্ন। কিন্তু সে বুঝতে পারেনি তার জীবনের কঠিনতম লড়াইটা কলকাতায় তার জন্য অপেক্ষা করে আছে। কলকাতায় উষা আশ্রয় নেয় উত্তর 55 গ্রামের একটি ছোট্ট ভাড়া ঘরে, আর সেখান থেকেই শুরু হয় লড়াই। উচ্চ মাধ্যমিক পাশ উষা কোনো কাজ খুঁজে না পাওয়ায় জীবিকা হিসেবে বেছে নেয় ভাড়ার রিক্সা চালানো। কাজের ফাঁকে যখন যেটুকু সময় পেয়েছে সবটুকুই উজাড় করে দিয়েছে তার ছবির প্রতি, আর এই নিষ্ঠুর সমাজই যেন তাকে এক পরিপক্ব শিল্পী রূপে গড়ে তুলতে সাহায্য করেছে। এখন তার ছবি তার স্বপ্ন পরীরা এসে হানা দেয় না, বরং ফুটে ওঠে সমাজের বঞ্চনা। তার মনে আশা, হয়তো তার আঁকা ছবিও একদিন ঠাঁই পাবে সরকারি কোনো আর্ট গ্যালারিতে, যেখানে বিদ্যজনেরা দেখতে আসবে তার আঁকা ছবি, যার পেছনে লুকিয়ে থাকা এক বেদনাময় কাহিনী। যদিও শিল্পী রূপে এখনো সমাজে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি উষারঞ্জন, তথাপি মানসিকভাবে সে দৃঢ় প্রতিজ্ঞ। সে একদিন সবার সম্মুখে আসবেই, আর তার এই মানসিক শক্তির উৎস হল উত্তর 55 গ্রামের সবুজ দ্বীপ, মানে এলাকার কিছু কিশোর, যারা উষারঞ্জনের এই লড়াই দেখে অনুপ্রাণিত। অভাবের তাড়নায় যখন উষা ভাবতে শুরু করলো যে তার আঁকা ছবি আজ অর্থহীন, আর ছবির প্রতি তার বিতৃষ্ণা জন্মানো শুরু হলো যখন, ঠিক সেই সময় তার পাশে দাঁড়িয়েছিল গোটা সবুজ দ্বীপের সদস্যরা, এবং প্রত্যেকেই পেশায় ছাত্র। সুতরাং অর্থ দিয়ে উষারঞ্জনকে সাহায্য করতে না পারলেও যাতে উষার আঁকা ছবি আর 5 জন দেখতে পায়, তার ব্যবস্থা স্বরূপ তারা 2011 সালের কালী পুজোয় থিম করল সবুজ দ্বীপের উষা। গোটা মণ্ডপের তারা রূপ দিল এক নামী আর্ট গ্যালারি, আর তাতে ছিল কেবল উষার আঁকা ছবি। এমনই ভাবেই তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উষারঞ্জনের পাশে ছিল এবং আছে, হয়তো আগামী দিনেও থাকবে। তাদের মিলিত প্রচেষ্টা এবং নিজের হার না মানা মনোভাবের ফল পেয়েছে উষা অবশেষে তার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার মুখে। আগামী 17ই সেপ্টেম্বর 2012 থেকে 4 দিন ব্যাপী সরকারি আর্ট গ্যালারি গগনেন্দ্র প্রদর্শনীশালায় চলবে উষারঞ্জনের আঁকা ছবির একক প্রদর্শনী। উষার আশা হয়তো পূরণ হলো, বা হয়তো তার জীবনের আরও এক বর্ণময় অধ্যায় শুরু হতে চলেছে। আগামী 17ই সেপ্টেম্বর 2012, আর তার সাক্ষী হতে আমি থাকব, আপনারাও থাকবেন তো।